তিনি শিক্ষা প্রতিষ্ঠান ইকরা ইনস্টিটিউটের বর্ষ সমাপনী উপলক্ষে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহ প্রদান ও সমাপনী কোর্সে সফলভাবে উত্তীর্ণদের পুরস্কার প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে। আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি দেলার হোসেন শিবলি জানান, ওল্ডহ্যামে অত্যন্ত সুনামের সাথে দিন শিক্ষার দায়িত্ব নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটিতে শিশু কিশোর থেকে বয়স্কদের পুরোপুরি ইসলামী জ্ঞান অর্জনের সুযোগ সহকারে ওল্ডহ্যাম মুসলিম সেন্টারে বিগত 2 বছর ধরে অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি। এতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্জিত শিক্ষার উপর ওল্ডহ্যাম মুসলিম সেন্টার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানের। প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা কিরাত, নাসিদ, আরবি বক্তৃতা সহ শিক্ষামূলক বিভিন্ন উপস্থাপনা পরিবেশন করেন। মাদ্রাসার শিক্ষক আশরাফ আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি হেড অব প্রফেসর হাবিবুর রহমান, ইকরা ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান, শিক্ষক মাওলানা নুমান আহমেদ, শরীফ হোসাইন এবং কবির হোসাইন সহ আরো অনেকে। অনুষ্ঠানে কোরআন, হাদিস ও ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা উপস্থাপন সহ ফ্যামিলি ইভেন্টের মাধ্যমে ইসলামিক বিভিন্ন বিষয়াদির উপর ছাত্রছাত্রীদের পরিবেশনাসমূহ উপস্থিত সবাই উপভোগ করেন এবং দিনী শিক্ষা প্রসারের এই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সকলে। এছাড়াও ইকরা ইনস্টিটিউটের পক্ষ থেকে উপস্থিত অভিভাবক সহ কমিউনিটি সবার কাছে নিজ সন্তানদের কোরআন, হাদিস ও ইসলামী জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব প্রদানের আহ্বান জানানো হয়।